আমন্ত্রণ এসটিভি নিউজ আপডেটে সঙ্গে আছেন সৈয়দ সামিম আজম। চলতি বছরে বাংলাদেশ ডেঙ্গুতে রেকর্ড মৃত্যুর ঝুঁকিতে পড়বে। এই নিয়ে সতর্কবার্তা দিয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি সামাল দিতে না পারলে মহামারী আকার নেবে এই রোগ। গাণিতিক হারে বেড়ে চড়া রোগটির ঊর্ধ্বমুখী ধারায় সবশেষ ২৪ ঘণ্টায় আরও ২৬৫৩ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এই পরিস্থিতিতে স্বাস্থ্য অধিদপ্তর বিভিন্ন হাসপাতালে শয্যা বাড়ানোর উদ্যোগ নিয়েছে। একদিনের ব্যবধানে ডেঙ্গু কেড়ে নিল ১৪ জনের জীবন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২১৫ জনের মৃত্যু হয়েছে। ডেঙ্গু নির্মূলে কর্তৃপক্ষের ব্যর্থতার কারণ চিহ্নিত করতে ২০১৯ সালে ১২ নভেম্বর বিচারিক অনুসন্ধানের নির্দেশ দেয় হাইকোর্ট। কমিটির অনুসন্ধান প্রতিবেদনে ১০ দফা সুপারিশ তুলে ধরা হয়। এতে বলা হয়, মশা নিয়ন্ত্রণে কাজ সিটি কর্পোরেশনের হলেও রাষ্ট্রায়ত্ত সব সংস্থার সমন্বিত উদ্যোগের মাধ্যমে এই কাজ করতে হবে। এছাড়া স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী মশক নিধন কর্মপরিকল্পনা নিতে হবে। কিন্তু গত ৪ বছরেও সেই সুপারিশ সম্পূর্ণ কার্যকর হয়নি। তিন দিনের সরকারি সফর শেষে ইতালি থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার দিবাগত রাত ১:৫০ ঢাকায় এসে পৌঁছায় তার বিমানবহর। সন্ধ্যা ৭:৩০ যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার টনি ব্লেয়ারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সকাল ৬টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। সকাল ৯টায় ধানমন্ডির ৩২ নম্বরে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে সংগঠনটির নেতারা। ১৯৯৪ সালে শেখ হাসিনার নির্দেশে আত্মপ্রকাশ করে সংগঠনটি। ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের সাবেক নেতাদের সমন্বয়ে স্বেচ্ছাসেবক লীগের যাত্রা শুরু হয়। বিএনপির মহাসমাবেশকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন আবাসিক হোটেল ও বাসাবাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ। বুধবার রাতভর বিএনপির কয়েকশো নেতাকর্মীকে আটক করা হয়। নয়াপল্টনে একটি আবাসিক হোটেল থেকেই অন্তত ১৫০ নেতাকর্মীকে তুলে নিয়ে গেছে পুলিশ। এছাড়া ঢাকার পার্শ্ববর্তী দুই জেলায় নারায়ণগঞ্জ ও সাভারেও হয়েছে ধরপাকড়। এই নিয়ে বিএনপি নেতাকর্মীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ময়মনসিংহ, রংপুর ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের বাইরের খবর। অবশেষে পদত্যাগের ঘোষণা দিয়েছে ৭০ বছর বয়সী কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন। আগামী ১০ আগস্ট নতুন সরকার প্রধান হিসেবে দায়িত্ব নিতে চলেছে তার ছেলে হুন মানেক। রক্তপাতহীন অভ্যুত্থানে আফ্রিকার দেশ নাইজারে ক্ষমতা দখল করেছে সেনাবাহিনী। বুধবার রাতে একদল সৈন্য জাতীয় টেলিভিশনে ঘোষণা করেন, নাইজারের প্রেসিডেন্টকে তার পদ থেকে অপসারণ করা হয়েছে। সৈন্যরা প্রেসিডেন্ট মোহাম্মেদ বাজুমকে আটক করে দেশব্যাপী কারফিউ জারি করেছে। পাশাপাশি সংবিধান বাতিল এবং সব প্রতিষ্ঠান ও সীমান্ত বন্ধ করে দিয়েছে। মাঠে ময়দানের খবর। নতুন মৌসুম শুরুর আগে প্রাক মৌসুমের প্রস্তুতি ম্যাচে চমক দেখালো রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। ম্যানইউকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল, আর বায়ার্ন মিউনিখের বিপক্ষে ২-১ গোলে জয় ম্যান সিটির। এই ছিল এসটিভি নিউজ আপডেট। বিস্তারিত দেখতে চোখ রাখুন এসটিভির দুপুরের সংবাদে।